আজি যোরহাটত ঐতিহাসিক রোড শো হল। মানে যোরহাটত আগতেও কেবাবারও রোড শো করেছো, জনসাধারণের ইমান সহারে দেখা পোৱা নাই। এটা কথা প্রমাণ করলে যে যোরহাটত কোনো আন্ডার কারেন্ট নাই, ইয়াত খালি ওভার কারেন্টে আছে আর নরেন্দ্র মোদীর ওভার কারেন্ট আছে। কিনা যদি আপনাদের খুঁজব খুঁজছে খুঁজবে। যোগদান তো আপনাদের দেখিছে যে বিজেপির সকল মানুষ আহিছে আর অরাজনৈতিক ব্যক্তি সকলো আহিছে, রাজনৈতিক ব্যক্তি সকলো আহিছে। আর মই নাভাবো যে এতিয়া কংগ্রেসের কিবা আছে বলে। যে ডিমনিটাইজেশনের আগত লোকবিলাক যেনেকে নচলে, এতিয়া কংগ্রেস পার্টিও কতো নচলে, কতোয়ে নাই কংগ্রেস। জনতা দেখিছে না, না তার পিছত যে আপনি এই প্রশ্ন যোগ করেছে। ভূপেন বরাই ইলেকশনের কেদিন আপনাদের সুধে কথা কয়, ইলেকশনের পিছত তোমার বিজেপি তে আহ এইবার দুটা উৎসব, গণতন্ত্র উৎসব আর জাতীয় উৎসব। মানুষে জাতীয় জীবনের উৎসব বহাগ বিহু আর গণতন্ত্র উৎসব নির্বাচন একেলগে প্রমাণ করেছে, পালন করেছে। বিহুর উরুকার দিনও এই ধরনের রাইজ ওলাই অহা আপনাদের দেখিছে, ওয়াল রাইটিং আপনাদের নিজে অনুভব করব। মতো প্রথম দিনারপ্রাই কিন্তু 3 লাখ ভোটত আমি কিতাবর তো কিনছো একুয়ে না। যাকালি রাতে মানে বাগানের 2000 শ্রমিক মজদুরের কথা পাতিছো, আজি রাতেপা আমার 500 কার্যকর্তার কথা পাতিছো, কিতাবর একবারে ক্লিন সুইপার আছে। জয়রাম রমেশে ইমান কেউ টেনশন জয়রাম রমেশে টেনশন লব নালাগে। সংবিধান যদি ভারতের কোনোবাই রক্ষা করেছে নরেন্দ্র মোদিয়ে করেছে, নহলে পুষ্টিকরণ এটি সংবিধান কেতিয়াবাই কংগ্রেসে নোহা করেছে। হব এই কোনে কয়ে আছে, পাবলিকে তো কোয়া নাই। ভোট বেলেগ, দাবি বেলেগ, দাবি দাবির জায়গায় ভোট ভোট যাবে। এই তো সদায় 21 ইলেকশনের আগতো কইছিল, 19 ইলেকশনের আগতো কইছিল, 14 ইলেকশনের কথাও কইছিল, 1938 সনেরপ্রাই এই কথা চলি আছে। ইয়ার ইলেকশনের কোনো সম্পর্ক না থাকে, তো জাতীয় জীবনের আশা আকাঙ্ক্ষা একটা বেলেগ, ইলেকশন বেলেগ। জয়রাম রমেশ বেকার কাশি প্রিয়ঙ্কা গান্ধী আহিল আপনি চাবর কারণে দেখুন। প্রিয়ঙ্কা গান্ধী তো অলরেডি ইয়াত কেবাবার আহিয়ে গেছে, তার নতুন কি আছে? মামা আহিলে মানুষের চাবর আহিলে 60,000 লিট বিজেপি 60,000 লিট, দুখন দলং, এখন মেডিকেল কলেজ 60,000 লিট, ডাইরেক্ট শিবসাগর 20-25,000 লিট আর 26 দক্ষিণ পূর্বে দুবাই। একেবারে বিদায়, কোনো কথাই নাই, কারণ থাকালেকে শিবসাগর একটু কাম নয়। এই যে কা আন্দোলন করলে 2 কোটি মানুষ থাকে বলে কলে, যে বাংলাদেশে 2 কোটি আহ কত গল 2 কোটি, আজি তো 1 মাহ হয়ে গেল, এজনও কেউ বিদেশি আহা। মতো কইস যে মোদী আর হিমন্ত ভাটালেক চড়াইও আহিব নয় বাংলাদেশের উপর বিজেপি বাদে। আজি এটা আমার যোরহাটত কোনজন মানুষ আহ, শিবসাগর কোনজন মানুষ আহিলে, প্রিয় কিতাবরের কোনজন নতুন মানুষ আহিছে, আন্দোলনের নামত আন্দোলন করে, চান্দা পাতি সংগ্রহ করার কারণে আন্দোলন করে আর নিরীহ মানুষক মৃত্যুর কোলাত ঠেলি দিবলে আন্দোলন করে। 5 জন শহীদর মৃতদেহ অখিল গগৈ, নুনীন গগৈ, গৌরব গগৈ নেড়ে খেদি ফুড়ি যে আমাক কিয় মারিল, আমাক কিয় মারিল, ইয়াতো বিদেশি এজনও অহা নাই। আজি যদি
শ্মশানৰ পৰা কবৰৰ পৰা যদি উঠি আহিব পাৰিলেহেঁতেন হিমন্ত বিশ্ব শৰ্মাই কলেহেঁতেন আপুনি ঠিক কৈছে। আৰু অখিল গগৈ, নবীন গগৈ, গৌৰৱ গগৈ গৈ ভূপেন বৰাক প্ৰশ্ন সুধিলেহেঁতেন যে আমাৰ অৱস্থা কিয় আপোনালোকে এনেকুৱা আছিল, আমাৰ মা দেউতাই কি দোষ কৰিছে। মই চিএম হোৱা দিনাখন 135 টকা আছিলে, আজি 252 টকা হ'ল। আপোনালোকে চাই লওক কভিডৰ সময়ত মজুৰি কিমান আছিল আৰু আজি মজুৰি কিমান।